ও মাই গড, আই এম ভেরি সফট। হ্যাঁ, অবশ্যই এই কথাটাই বলবে, কারণ আজকে যে টপিক্সের কথা বলবো সেটি তার উপর ভিত্তি করে। টপিক্সটির নাম হচ্ছে নাক ডাকার কারণ ও কিছু সহজ সমাধান। এবারে নিশ্চয়ই বলতে হয় ও মাই গড। তো জানা যাক কি টপিক্সের ভিত্তি, তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি জানলেই অবশ্যই জানা যাবে। নম্বর এক, নাক এবং অথবা সাইনাসের সমস্যা, যাতে নাক দিয়ে শ্বাস প্রশ্বাসের বাধা সৃষ্টি হয়, এগুলি হচ্ছে নাক ডাকার কারণ। দুইয়ে যেমন আছে অতিরিক্ত ওজন, তিনে আছে ধূমপান মদ্যপান, চারে আছে চিত হয়ে শোয়া, পাঁচে ঘুমের ওষুধ বা সিডেটিভ গ্রহণ, ছয়ে অতিরিক্ত খাওয়া, সাথে পুরুষদের শ্বাস প্রশ্বাসের পথ মহিলাদের চেয়ে সরু হওয়া, আট সরু গলার তালুতে ফাটল, বড় এডেনিয়াট ইত্যাদি সমস্যা, নয় মধ্য বয়স বা অত্যাধিক বয়স, দশ ঘরে বা বালিশে এলার্জেন থাকা, এগারো কম ঘুমানো, বারো পানি পর্যাপ্ত পরিমাণ পান না করা। নাক ডাকার কারণও কিছু সহজ সমাধান। নাক ডাকার সহজ কিছু সমাধান। এক, শরীরের ওজন অতিরিক্ত হলে তা কমাতে হবে। দুই, নিয়মিত ব্যায়াম যেমন হাঁটা সাঁতার কাটা ইত্যাদি করতে হবে। তিন, থ্রোট এক্সারসাইজ করতে হবে প্রতিদিন নিচের নিয়মে, প্রতিটি ভাওয়েল এ ই আই ও ইউ উচ্চারণ বারবার বলা 3 মিনিট ধরে, জিভা উল্টো করে 3 মিনিট ধরে রাখা, মুখ বন্ধ করে ঠোঁট কাঁপানো 30 সেকেন্ড ধরে, মুখ খোলা রেখে চোয়াল ডান দিকে 30 সেকেন্ড, আবার বাম দিকে 30 সেকেন্ড ধরে রাখা, মুখ হাঁ করে আলজিবা উপরে নিচে নামানো 30 সেকেন্ড ধরে। নম্বর চার, নাক এবং অথবা সাইনাসের সমস্যার কারণে নাক দিয়ে শ্বাস প্রশ্বাসের বাধার সৃষ্টি হলে নাকের ভেতরে পথ পরিষ্কার করতে হবে। পাঁচ, সরু গলা, তালুতে ফাটল, বড় এডেনয়েড, এ ধরনের কোনো সমস্যা থাকলে তার জন্য চিকিৎসা নিতে হবে। ছয়, এক দিকে কাত হয়ে ঘুমানো প্রয়োজনে, পিঠের নিচে টেনিস বল দিয়ে নিতে হবে, যাতে করে চিত হতে গেলে পিঠের নিচে বল পড়ে এবং আবার কাত হয়ে যাওয়া যায়। নম্বর সাত, ধূমপান মদ্যপান পরিহার করা যদি অভ্যাস থাকে। নম্বর আট, ঘুমের ওষুধ বা সিডেটিভ গ্রহণের অভ্যাস থাকলে বাদ দেওয়া। নম্বর নয়, হিউমিডিফায়ার ব্যবহার করে কামরার বাতাস সিক্ত রাখা। নম্বর দশ, বালিশ 4 ইঞ্চি উঁচু করা। নম্বর এগারো, শুতে যাওয়ার 2 ঘন্টা আগে থেকে ক্যাফেইন দুধ বা অন্য কোনো ভারী খাবার না খাওয়া। নম্বর বারো, এরপরও নাক ডাকা বন্ধ না হলে আপনার সহ্য সঙ্গী বা সঙ্গিনীর কানে তুলো দিতে পারেন। সো বন্ধুরা, আজকের টপিক্সটি বেশ মজাদার, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। লাইক দিলে বুঝতে পারবো আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে, এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এই ধরনের নিত্য নতুন হেলথ টিপস পাওয়ার জন্য আমি তোমাদের সাথে আছি। সো বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে ভালো রাখো এবং তার সাথে সাথে পরিবেশকে।